হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি একটা প্রাইস ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানে, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আগের দিন তোমরা সবাই আমাকে ব্লগে মিস করেছো, আর তাই আমি আজকে রেডি হয়ে গেছি ওর সাথে যাবো বলে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে, তাই আর সময় নষ্ট না করে আমরা চটপট বেরিয়ে পড়লাম। আর আকাশে ছিল ঘন কালো মেঘ, তাই আমরা দুজনেই একটু টেনশনে ছিলাম, এই না বৃষ্টি নেমে আসে। আর আজকে আমাদের সাথে আরো অনেকে যাচ্ছে, তাই পৌঁছে গেলাম স্মৃতির মোড়, আর নিয়ে নিলাম একটা ঠান্ডা জলের বোতল, কারণ গরমটা কিন্তু ভীষণ ছিল। আমরা আজকে যাচ্ছি বেলেঘাটা পদ্মার বাগান, একটা ক্রিকেট টুর্নামেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশনে, যেটা অর্গানাইজ করেছে গুড লাক বয়েজ। এরপর একে একে চলে আসলো সবাই, আর আমরা উঠে পড়লাম গাড়িতে, আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের অনুষ্ঠানের জায়গায়। আর পৌঁছে দেখি অনুষ্ঠানটা শুরু হতে যেহেতু বেশ খানিকক্ষণ দেরি আছে, তাই জন্য আমরা ওয়েট করছিলাম রাজদার বাড়িতে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের যারা ইনভাইট করেছিল তার মধ্যে এই রাজদাও কিন্তু একজন। এরপর আমরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটু গলা ভিজিয়ে নিয়ে চলে গেলাম মেন অনুষ্ঠানের জায়গায়। আর গিয়ে স্টেজে বসা মাত্রই আমাদের সাথে দেখা করতে চলে আসলো ওই পাড়ারই এক খুঁদে দর্শক, যে আমাদের সকলের ভিডিওই দেখে। কিন্তু মজার বিষয় হলো যে আমাকে চেনে কিন্তু অর্পিতাকে চেনে না। যাই হোক, এরপরই আমরা দেখতে পেলাম আমাদের সামনেই রাখা রয়েছে সেই মহামূল্যবান ট্রফিগুলো। আর মূল্যবান কেন বললাম সেটা একমাত্র প্লেয়াররাই জানে। এরপর ওনারা প্রথমে উত্তরীয় আর সম্বর্ধনা দিয়ে অর্পিতাকে বরণ করে নিল, আর এরপরই আসলো আমার পালা। আর সম্মান পেতে কার না ভালো লাগে, তাই না? থ্যাংক ইউ গুড লাক বয়েজের রাজশুভ বিট্টুকে আমাদের এতটা সম্মান দেওয়ার জন্য। সত্যি বলতে বন্ধুরা, আমাদেরও এখানে এসে খুব ভালো লাগিল, কারণ সবার এত ভালো ব্যবহার ছিল, সত্যি মনটা ভরে গেছিল দেখে। এরপর ওনারা আমাকে রিকোয়েস্ট করলো কিছু বক্তব্য বলার জন্য। যাই হোক, কিছু বক্তব্য বলার পর আমি মাইকটা লাস্টে অর্পিতার হাতে ধরিয়ে দিই, কারণ তোমরা জানো বন্ধুরা আমি স্টেজে অতটা কথা বলতে পারি না। এরপরই অর্পিতা এসে কিছু বক্তব্য রাখে আর ব্যাপারটা পুরোটাই ম্যানেজ করে নেয়। আর এসবের পর এই যে দাদারা আমাদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রেখেছিল, সেটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা আমরা আশাই করিনি। আর সারপ্রাইজটা হচ্ছে, তোমরা অনেকেই জানো আমার কিছুদিন আগে ইউটিউবের 1 লক্ষের পরিবার হয়েছে, ওই জন্য ওনারা আমাদের জন্য একটা কেক কাটিং এর ব্যবস্থা করেছিল। এটা কিন্তু আমাদের দুজনের এক্সপেকটেশনের বাইরে ছিল। আর সত্যি বলতে কি, এগুলোই সবকিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা এত ভালোবাসো বলেই আমরা এত সম্মান পাই। ধন্যবাদ ভিকি অর্পিতাকে ভালোবাসার জন্য, এইভাবেই তোমরা কিন্তু ভালোবাসা দিও। তারপর একে একে আমরা সবাইকে কেক খাইয়ে দিই। এরপর চলে আসে আজকের অনুষ্ঠানের মূল পর্ব, পুরস্কার বিতরণের পালা। এরপর অর্পিতা শিল্পা বিজয়ীদের হাতে একে একে পুরস্কার তুলে দেওয়ার পর, তারপর আমি আর জিত উঠে আসলাম পুরস্কার তুলে দেওয়ার জন্য। আর এগুলো করতে করতেই হঠাৎই আমাদের চোখে পড়লো আমাদের সিটের পেছনে রাখা ব্যানারটার দিকে, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা দেখতে দেখতেই এবার সময় চলে আসলো ফার্স্ট রানার আপ আর উইনারের হাতে ট্রফি তুলে দেওয়ার পালা। আর তাই জন্য আমি আর শিল্পা ফার্স্ট রানার আপ যারা হয়েছে তাদের হাতে ট্রফিটা তুলে দিলাম। এরপর আমরা 3 বন্ধু মিলে উইনার্সদের হাতে উইনার্স ট্রফিটা তুলে দিলাম, আর যারা উইনার হয়েছে তাদেরকে আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এরপর আমরা আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করে সবার সাথে সেলফি তুলতে লাগলাম। আর তোমাদের যেটা বলা হয়নি, দাদারা আমাদের জন্য কিন্তু টিফিনের ব্যবস্থাও করেছিল, সেটা কিন্তু আর ক্যামেরা বন্দি করা হয়নি। এরপর যেহেতু অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, তাই আমরা সব বন্ধুরা মিলে ডিনার করতে চলে গেছিলাম। এরপর আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম রাত্রিরে কি খাওয়া যায়। ফাইনালি সৈকত ঠিক করলো তন্দুরি রুটি, বাটার চিকেন মশলা আর মটন কষা নেওয়া যাক। সেই অনুযায়ী আমরা অর্ডার করে দিলাম, আর খানিকক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের কাছে সেই অর্ডারগুলো। তাই আর দেরি না করে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম খাবারগুলোর ওপর, যেহেতু অনেক রাত্রির হয়ে গেছে আর সবাইকেই বাড়ি ফিরতে হবে। এরপর সৈকত সবাইকে একে একে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল, আর সত্যি বলতে বন্ধুরা খাবারগুলোর টেস্ট ছিল কিন্তু দারুণ। আর তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে ডিনার করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর তাহলে বন্ধুরা, যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর ভিকি দেখে ফলো করো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।